শেখ হাসিনার যে ইচ্ছা, যে অংশগ্রহণমূলক নির্বাচন, সেই নির্বাচনের কারণেই আমি দলীয় মনোনয়ন চাওয়া সত্ত্বেও আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি আমার দলের নির্দেশ মোতাবেক। দল যদি আমাকে নির্দেশনা না দিত তাইলে আমি স্বতন্ত্র প্রার্থী হতাম না, সে কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এবং আগামী 31 তারিখ আমার এই নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে মনের ইচ্ছা তার প্রতিফলন ঘটুক, এটাই আমি চাই। আমি ছোটোবেলা থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমি ছাত্রলীগের উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম দীর্ঘ সময়। এরপরে আমি উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। এরপর আমি পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম দীর্ঘ সময়। এখন আমি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি আওয়ামী লীগেরই লোক এবং আমি আওয়ামী লীগের রাজনীতি বিশ্বাসী। সে কারণে আজকের নেত্রীর যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই আমি আজকের স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমেছি। আমি পাথরঘাটা উপজেলার সকল মানুষের সহযোগিতা চাই। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, যাকে খুশি আপনারা ভোট কেন্দ্রে গিয়ে তাকে ভোট দেবেন। কোনো রকমের কোনো বাধা বিঘ্ন, কোনো রকমের কোনো ভয় ভীতি আপনারা উপেক্ষা করে আপনারা সকলে ভোট কেন্দ্রে যাবেন। আমার দলের সিদ্ধান্ত মোতাবেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। কিন্তু ইতিমধ্যেই আমার প্রতিপক্ষ যিনি লোকসভার প্রতীক পেয়েছেন ওনার তরফ থেকে মাঠে এবং আমার কর্মীদের উপরে বিভিন্ন রকমের হামলা, বিভিন্ন রকমের হুমকি শুরু হয়েছে। আমি পাথরঘাটা উপজেলা প্রশাসন সহ নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি, যাতে আমার যারা সমর্থন করে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে যাতে ভোট দিতে পারে সেই লক্ষ্যে আমি তাদের সহযোগিতা চাই। এবং গতকালকের 20 তারিখ পাথরঘাটা উপজেলা প্রশাসনের সাথে আমাদের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমি দাবি করেছি যে মোবাইল টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল টিম যেন আজকের থেকে 21 তারিখ থেকে মাঠে নামে। ওরা আমাকে আশ্বস্ত করেছেন, বলেছেন 21 তারিখের পর থেকে আমরা মোবাইল টিম মাঠে নামাই দিয়েছি। এবং 25 তারিখ আমাদের এখানে বিজিবি, র্যাব এবং পুলিশ বাহিনী মাঠে থাকবে। আমি অতিসত্বর এই কার্যকারিতা চাই, নচেত আমার সমর্থকরা ঘর থেকে বাইরে যেতে ভয় পায়, তাদের বিভিন্ন রকমের হামকি ধমকি দিচ্ছেন, হয়রানি করছেন। আমার গতকালকের আমার কর্মীরা গ্রামে হ্যান্ডবিল বিতরণ করতে গেছেন, সেই হ্যান্ডবিলও নৌকার সমর্থকরা ছিনিয়ে নিয়ে গেছে। আমার মাইকিং করতে গেছে বাদুরতলা বাজারের কোড়ালিয়ে, পাথরঘাটা সদর ইউনিয়নের কোড়ালিয়ে বসে। আমার প্রচার অভিযান যিনি পরিচালনা করেন ওনাকে মারধর করা হয়েছে। ইতিমধ্যেই যে সুষ্ঠু পরিবেশ ছিল সেই পরিবেশ বিঘ্নিত করার জন্য আমার প্রতিপক্ষ মাঠে বিভিন্ন রকমের অপশক্তি প্রয়োগ করার চেষ্টা করছে এবং তার প্রতিফলন আমি দেখতে পাচ্ছি। সে কারণে আগামী 31 মার্চ যাতে সুষ্ঠু নির্বাচন হয়, জননেত্রী শেখ হাসিনার যে ইচ্ছা যে সকল মানুষ ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবে, সেই ইচ্ছা যাতে প্রতিফলন হয় সেই কারণে আমি প্রশাসনের সাহায্য সহযোগিতা চাই। সেখানে আমি বিজেপি, র্যাব সহ প্রশাসনের যে কর্মকর্তা আছে তারা যাতে যত অতিসত্বর মাঠে আসে সেই ব্যবস্থা আমি পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেবের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, যাতে আমার কর্মী সমর্থকরা মাঠে গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করতে পারে। আমি সুষ্ঠু ভোটে বিশ্বাসী এবং আমি মনে করি শান্তিপূর্ণ পরিবেশে যাকে মানুষ ভোট দেবে সেই নির্বাচিত হবে। আমাকে যদি ভোট দেয় আমি হব, অন্য প্রার্থীকে দিলে অন্য প্রার্থী হবে, সেখানে আমার কোনো বক্তব্য নেই। সাধারণ মানুষ যাকে পছন্দ করবে সেই আগামী 31 তারিখ নির্বাচিত হবে। জননেত্রী শেখ হাসিনার যে ইচ্ছা, যে অংশগ্রহণমূলক নির্বাচন, সেই নির্বাচনের কারণেই আমি দলীয় মনোনয়ন চাওয়া সত্ত্বেও আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি আমার দলের নির্দেশ মোতাবেক। দল যদি আমাকে নির্দেশনা না দিত তাইলে আমি স্বতন্ত্র প্রার্থী হতাম না, সে কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এবং আগামী 31 তারিখ আমার এই নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে মনের ইচ্ছা তার প্রতিফলন ঘটুক, এটাই আমি চাই। আমি ছোটোবেলা থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত।
আমি ছাত্রলীগের উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম দীর্ঘ সময়। এরপরে আমি উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। এরপর আমি পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম দীর্ঘ সময়। এখন আমি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি আওয়ামী লীগেরই লোক এবং আমি আওয়ামী লীগের রাজনীতি বিশ্বাসী। সে কারণে আজকের নেতৃত্বের যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই আমি আজকের স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমেছি। আমি পাথরঘাটা উপজেলার সকল মানুষের সহযোগিতা চাই। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, যাকে খুশি আপনারা ভোট কেন্দ্রে গিয়ে তাকে ভোট দেবেন। কোনো রকমের কোনো বাধা বিঘ্ন, কোনো রকমের কোনো ভয় ভীতি আপনারা উপেক্ষা করে আপনারা সকলে ভোট কেন্দ্রে যাবেন।